আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হিটলারের পরিণতি বরণ করতে হবে দিমিত্রি মেদভেদেবের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব নেতানিয়াহু তার লক্ষ্য অর্জন করতে পারবে না, ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতেই গাজায় আগ্রাসন বলছে হিজবুল্লাহ। এদিকে হামলা জোরদারের পর বাখমুত যুদ্ধে ইউক্রেনের অগ্রগতির দাবি। এরপর জানিয়ে দেব ড্রোন হামলার আশঙ্কা, কৃষ্ণ সাগরীয় নৌবহরের প্রতিরক্ষা জোরদার করছে রাশিয়া। এদিকে ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে দুইজনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন, নিরাপত্তা বাহিনীর হাতে সিল মারা জাল ব্যালট সহ 41 জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হিটলারের পরিণতি বরণ করতে হবে দিমিত্রি মেদভেদেবের হুঁশিয়ারি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শেষ পর্যন্ত হিটলারের পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে মেদভেদেব গতকাল এই মন্তব্য করেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ক্রেমলিনের কর্মকর্তাদেরকে শেষ পর্যন্ত দুঃখজনক পরিণতি ভোগ করতে হবে। এই বক্তব্যের নিন্দা জানিয়ে মেদভেদেব বলেন, আমরা জানি না কার পরিণতি কি হয়। তবে তিনি জেলেনস্কিকে জার্মানির এক নায়ক রুডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে পরাজয়ের আগ মুহূর্তে হিটলার আত্মহত্যা করেন। সে সময় সোভিয়েত ইউনিয়নের সেনারা বার্লিনে হামলা চালায়। শুক্রবার ব্রিটিশ রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, বিশ্বাস করুন, ক্রেমলিনের কর্মকর্তাদের খারাপ পরিণতি বরণ করতে হবে। রাশিয়ার বর্তমান নেতৃত্বের দ্রুত মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেন, নিশ্চিতভাবে তারা কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করবে না। এই বক্তব্যের রেশ ধরে মেদভেদেব বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ক্রেমলিনের সবার মৃত্যু কামনা করেন। কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের ওপর ড্রোন হামলা চালানো হয়। এরপর জেলেনস্কি এসব কথা বললেন, ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। সূত্র পার্টস টুডে। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতে গাজায় আগ্রাসন বলছে হিজবুল্লাহ। নেতানিয়াহু তার লক্ষ্য অর্জন করতে পারবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে বাঁচার জন্যই অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন শুরু করেছে। তবে এই আগ্রাসনের মাধ্যমে নেতানিয়াহু তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর সাবেক সামরিক কমান্ডার সাইদ মুস্তফা বদরুদ্দিনের শাহাদতের সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাইয়েদ নাসরুল্লাহ এ মন্তব্য করেন, হিজবুল্লাহ নেতা ইসরায়েলি আগ্রাসনের শিকার প্রতিরোধ যোদ্ধাদের শাহাদতে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রতি শোক ও সমবেদনা জানান। গত চার দিনের আগ্রাসনে এখন পর্যন্ত ইসলামী জিহাদের 6 সামরিক কমান্ডার শহীদ হয়েছেন। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, আমরা জানি নেতানিয়াহু 3 জিহাদ কমান্ডার এবং একদল নারী ও শিশুকে হত্যা করার মাধ্যমে তার আগ্রাসন শুরু করেছে। সে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই আগ্রাসন চালিয়েছে। জোট সরকারে ভাঙন ঠেকিয়ে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করাই তার উদ্দেশ্য, হিজবুল্লাহ নেতা বলেন। কিন্তু নেতানিয়াহুর হিসাব নিকাশ ব্যর্থ প্রমাণিত হয়েছে, কারণ সে জিহাদ আন্দোলনকে টার্গেট করলেও বাকি প্রতিরোধ আন্দোলনগুলি এখন ইসলামী জিহাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, আগ্রাসনের মুখে ইসলামী জিহাদ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ইহুদিবাদী শত্রুরা জিহাদ আন্দোলনের পক্ষ থেকে প্রতিক্রিয়া আশা করেছিল, কিন্তু এটির নেতারা যখন শান্ত ভাব বজায় রেখেছেন তখনই তেল আবিব বিভ্রান্ত হয়েছে। হিজবুল্লাহ নেতা গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ঐক্য সংহতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের এই ঐক্য বজায় থাকলে ইহুদিবাদী ইসরায়েল কখনো তার লক্ষ্য অর্জন করতে পারবে না।
হামলা জোরদারের পর বাখমুত যুদ্ধে ইউক্রেনের অগ্রগতির দাবি। ইউক্রেন শুক্রবার বলেছে তারা ফ্রন্টলাইন শহর বাখমুতের কাছে বিস্তীর্ণ এলাকা পুনরুদ্ধার করেছে। রাশিয়া জোরালোভাবে ধরে নিয়েছিল যে তারা ফ্রন্টলাইনের সামনের বিস্তৃত এলাকায় কেভের আক্রমণ প্রতিহত করেছে। বাখমুতে মস্কোর আক্রমণের নেতৃত্বদানকারী ভাগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইভজেনি প্রিগোজিন রুশ সেনাবাহিনীকে পূর্ব ইউক্রেন শহরের চারপাশ থেকে পলায়ন করার অভিযোগ করেছেন। কেভের বসন্তকালীন আক্রমণের পরিকল্পনা থেকে ধারণা করা হয় যুদ্ধের গতি বৃদ্ধি পাবে। কয়েক মাস যুদ্ধে স্থিতিশীলতার পরে যুদ্ধক্ষেত্র থেকে পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো লড়াই বৃদ্ধির ইঙ্গিত দেয়। ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্রিটিশ সিদ্ধান্তকে মস্কো ভয়ঙ্কর শত্রুতা বলে নিন্দা করেছে। কখন এবং কোথায় ইউক্রেন তার উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্রের লড়াই শুরু করতে পারে সেটি এখন জল্পনা কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই সপ্তাহের শুরুতে জোর দিয়ে বলেছেন তার সেনাবাহিনীর প্রস্তুতির জন্য আরো সময় প্রয়োজন। নতুন করে জোরালো লড়াই শুরু হওয়ার আশঙ্কায় বেইজিং নিজেকে শান্তিবাদী হিসেবে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেশটি আগামী সপ্তাহে ইউরোপে বিশেষ দূত পাঠাবে বলে জানিয়েছে। ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে ইউক্রেন পোল্যান্ড ফ্রান্স জার্মানি এবং রাশিয়ার সকল পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য উচ্চপদস্থ কূটনীতিক লি হুইকে ইউরোপের পাঠানোর পরিকল্পনা করছে চীন। বাখমুতে এক সময় জনসংখ্যা ছিল প্রায় 70,000। সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনীর ক্রমবর্ধমান হামলায় শহরটির প্রায় 80% ধ্বংস হয়ে গেছে। কৃষ্ণ সাগরীয় নৌবহরের প্রতিরক্ষা জোরদার করছে রাশিয়া, ড্রোন হামলার আশঙ্কা। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ বলেছেন, ক্রিমিয়ার বন্দর সেবস্তোপোলকে লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে নৌঘাটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। ভিক্টর সকোলোভ বলেছেন, ভূপৃষ্ঠে ও পানির নিচে রোবটিক হামলার হুমকি জনিত কারণে নৌবহরের প্রধান ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলোর কারিগরি প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়া আক্রমণের পর সেবস্তোপোলের দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। এসব হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইউক্রেন, বিশেষ করে ক্রিমিয়ায় হামলার কথা কিয়েভ কর্তৃপক্ষ অস্বীকার করে আসছে। 2014 সালে এই উপদ্বীপ দখল করে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। এ দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। সকলে বলেছে কৃষ্ণ সাগরীয় রুশ নৌবহর 2023 সালে নতুন 4টি যুদ্ধ জাহাজ পেতে যাচ্ছে। এই নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধ জাহাজ ছিল মস্কোভা। 2022 সালের এপ্রিলে ইউক্রেনীয় হামলায় এটি ডুবে যায়। ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে দুইজনের মৃত্যু। মস্কো অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে দুই পাইলট নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির। এতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি Mi-8 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, Mi-28 একটি মাল্টি ট্রাক্স মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। রাশিয়া 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বীপটিকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে। রাশিয়া বলেছে তারা সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় বেশ কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। 2022 সালের আগস্টে জ্যাংকুই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিস্ফোরণ ঘটে বলে দাবি করে। ইউক্রেন মার্সে জানায় সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কলিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে। সূত্র বাসোস। তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন নিরাপত্তা বাহিনীর হাতে সিল মারা জাল ব্যালট সহ 41 জন গ্রেপ্তার। তুরস্কের নিরাপত্তা বাহিনীর হাতে জাল ব্যালট সহ 41 জন হাতে নাতে গ্রেপ্তার হয়েছে তুরস্কের একটি নিউজ সাইট। আরও দাবি করেছে দেশটির কোনিয়া শহরে ওই ঘটনা ঘটেছে। তুরস্কের সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্বাচনের 2 দিন আগে ওই ব্যালট জালিয়াতি নিরাপত্তা বাহিনী ধরে ফেলে। রজব তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেলিস দারুগ্লুর পক্ষে সিল মারা জাল ব্যালট সহ 41 জনকে আটক করেছে পুলিশ। আগামীকাল তুরস্কের 13তম প্রেসিডেন্ট ও 28তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রার্থী 3 জন, পিপলস অ্যালায়েন্সের প্রার্থী রজব তাইয়েপ এরদোগান, ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কেমাল কেলেজদারগ্লু
এবং ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী সিনান ওগান মহরাম ইনজে এরই মধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তুরস্কের নিউজ সাইট স্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিলিস দারুগ্লুর রিপাবলিকান পিপলস পার্টির কোনিয়া আঞ্চলিক প্রধান প্রচুর পরিমাণ সিলমারা জাল ব্যালট সহ গ্রেপ্তার হয়েছে। কিলিস দারুগ্লুর পক্ষে সিলমারা ওই জাল ব্যালট সহ আরো 41 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তুরস্কের এই নিউজ সাইটটি দাবি করেছে, আটককৃতরা স্বীকার করেছে তারা আগামীকাল ওই ব্যালটগুলো নির্বাচনে ভোট বাক্সে ফেলার জন্য প্রস্তুত করেছে। নির্বাচনী আইন ভঙ্গ করার দায়ে নিরাপত্তা